الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله سبحانه وتعالى في مقام آخر إنك لعلى خلق عظيم صدق الله المولى العلي العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত আজকের এই পবিত্র সিরাতুন্নবী মিলাদুন্নবী মাহফিলের সম্মানিত সভাপতি তথা এই বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষা মহাশয়া মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ উপস্থিত গুণীজন সুজন আর আমার সামনে বসে থাকা দেশ জাতির ভবিষ্যৎ প্রিয় বিদ্যার্থীবৃন্দ আমি অনেকক্ষণ ধরে এখানে বসে বসে বক্তাদের বক্তব্য দূর থেকে আর এই মঞ্চে এসে এই স্কুলের অধ্যক্ষ মহাশয়ার এই গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম আর মনে মনে ইসলাম এবং নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বজনীনতা বিশ্বজনীনতা তিনি যে দয়া করুণা কল্যাণ কামনা মনুষ্য সভ্যতার উন্নতি প্রগতি মনুষ্য মুক্তি এবং মানুষে মানুষে ভেদাভেদ দূরীকরণ করার যে জীবন্ত প্রতীক ছিলেন মানুষকে তার স্রষ্টার সান্নিধ্য দেওয়ার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তিনি জীবনে কিছু নিয়ে যাননি সব দিয়ে গেছেন জীবনে কোনো সুখ উপভোগ করেননি অন্যের জন্য সুখ চাইছেন জীবনে বিলাসিতা কখনো অবলম্বন করেননি সাদাসিধে জীবনে প্রবাহিত করেছেন সেই কথাগুলোই ভাবছিলাম আর আগে বক্তা সম্মানিত অধ্যক্ষ মহাশয়ের বক্তব্য শুনছিলাম এবং নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি যে রহমতের নবী এবং তার এই আহ্বান তার দাওয়াত যে কোনো জাতি গোষ্ঠী কিংবা কোন ভাষাভাষী কোন ভৌগোলিক সীমারেখার ভিতরে আবদ্ধ থাকতে তিনি চাননি তিনি যে সকলের নবী সে কথা অধ্যক্ষ মহাশয়ের কথা থেকে আমরা উপলব্ধি করছিলাম তিনি ভিন্ন ধর্মে বিশ্বাসী হয়েও তার জীবনের একটা সঠিক উপলব্ধি তিনি উপস্থাপন করেন আমরা তিনি বক্তৃতা দেই তেমন নয় কিন্তু ভালো বক্তৃতা শুনলে বক্তার চাইতে শ্রোতা হওয়াটা কিন্তু রিস্কহীন নিরাপদ বক্তৃতার জগৎটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ বক্তা হওয়ার চাইতে কিন্তু শ্রোতা হওয়া খুব একটা কম নয় বরং শ্রোতা অনেকটা নিরাপদ বক্তা অনেক ঝুঁকিময় পরিস্থিতির ভিতর দিয়ে অতিবাহিত হন তো কিছুক্ষণ শ্রোতা ছিলাম এবং আমি অভিভূত হলাম তার ব্যক্তিগত উপলব্ধি অনুসন্ধান তার গবেষণা তিনি অন্য ধর্ম বিশ্বাসী হয়েও ইসলামের যে সার্বজনীনতা ইসলামের যে মানব কল্যাণ নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পবিত্র কোরআন বলেছিল রাহমাতুন লিল আলামিন বিশ্ব জগতের জন্য কল্যাণ হিসাবে আপনাকে গ্রহণ করেছি সেই কল্যাণের আবাস তিনি পেলেন সেই কল্যাণ কামী কথাবার্তাগুলো তার অনুসন্ধানে তিনি পেলেন আমি ধন্যবাদ জানাই তাকে আর এরই সাথে বলতে চাই ইসলামের যে কথাগুলো তাকে অভিভূত করেছে এবং যে একজন মহৎ ব্যক্তিত্বের একটা কর্ম থেকে তিনি আপ্লুত হয়েছেন সত্যি ইসলাম এভাবেই পৃথিবীকে আপ্লুত করেছিল দুর্ভাগ্যবশত আমি আব্দুল বাসিত ইসলামকে জীবনে ভালোভাবে বাস্তবায়িত করতে পারলাম না আমার জীবনে
আমরা পারিনি প্রতিফলিত করতে, ইসলামের প্রতিটি মহৎ গুণকে অবলম্বন করতে পারিনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে গুণময় আদর্শ নিষ্করণ নিখুঁত চরিত্রের অধিকারী তিনি ছিলেন, সেগুলো অবলম্বন করতে আমরা অক্ষম, পারলাম না, পারিনি পুরোপুরি। তাই আমরা মানুষকে বশীভূত করতে পারলাম না দয়া, ভালোবাসা এবং প্রেম দিয়ে। নতুবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কখনো হরিণ ছানা এসে তার কাছে অভিযোগ করেছিল, কখনো উটের বাচ্চা এসে তার কাছে অভিযোগ করেছিল, এমনকি একটা খেজুর বৃক্ষের গুড়ার অংশ যেখানে হেলান দিয়ে নবীজি বক্তৃতা দিতেন মসজিদে নববীতে। কিছুদিন পর যখন বক্তৃতা দেওয়ার আলাদা মেম্বর তৈরি হলো, নবীজি ওই জায়গাটা ছেড়ে চলে গেলেন, ছোট কচি বাচ্চার মতো, উটের বাচ্চার মতো কান্না জড়িত কণ্ঠে চিৎকার শুরু করলো সেই খেজুর গাছের গুড়ার টুকরাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর অলৌকিকতাকে প্রকাশ করলেন, মজেদা, যেটাকে আমরা বলি খেজুরের গাছ, একটা নিষ্প্রাণ বস্তু, পুরনো একটা মুড়া, সেখান থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন নবীজি। মসজিদে নববীতে উপস্থিত সমস্ত নামাজীরা শুনতে পেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা এবং তার সন্তানকে সান্ত্বনা দেয়। নবীজি সেখানে গিয়ে ওই খেজুরের গাছের গুঁড়োটাকে সান্ত্বনা দিলেন, এরপর কান্নার আওয়াজ থামল এবং মসজিদের নববীতেই সেটাকে দাফন করলেন, মাটির ভিতরে পুঁতে রাখলেন। সেই নবীর উম্মত আমরা, কিন্তু আজ আমরা অন্যকে জয় করা তো দূরের কথা, আমরাই পরাজিত হয়ে গেছি আত্মার কাছে, কুপ্রবৃত্তির কাছে আমরাই পরাজিত। আমাদেরকে গ্রাস করে নিচ্ছে, অবশ্যই এই আগ্রাসনটা শুধু মুসলমানদেরকে নয়, সর্বতোভাবে গোটা বিশ্ববাসীকে আজ জানায় সভ্যতার নামে বর্বরতা, সংস্কৃতির নামে অপসংস্কৃতি, আধুনিকতার নামে একটা নোংরামি কিংবা পাশবিকতা গ্রাস করে দিচ্ছে সব ধর্মের মানুষকে, আর বিপদে পরিচালিত করছে যুব সমাজকে। আজ শুধু উত্তেজনা, শুধু বিলাসবহুল বিলাসিতা, শুধু বিনোদন, শুধু আনন্দ, শুধু এন্টারটেইনমেন্ট, এগুলোই আমাদের সামনে তুলে ধরা হয়। মানবতার পথ, মুক্তির পথ, মনুষ্য জন্মের সার্থকতা, মানব জীবনের উদ্দেশ্য, এগুলোর থেকে আমাদেরকে আহ্বান করা হয় না। আজ যাদের ছবি আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, এরা আমাদেরকে কোথায় নিয়ে যায় বা তাদেরই টার্গেট কি, আমি এটা দিয়ে বুঝাতে থাকছি বিনোদন জগতের কথা। বিনোদন জগৎকে, বিনোদন জগতের বড় বড় অভিনেতাদেরকে আমরা স্টার নাম রেখেছি, তারা নাকি ফিল্ম স্টার। স্টার মানে কি? স্টার মানে তারকা, যা স্থান হওয়া দরকার আকাশে, কিন্তু ওদের স্থান কোথায় দেখেছেন? ওরা নিজের দেহ, নিজের ব্যক্তিত্বকে বিক্রি করে দিয়েছে পণ্যের মতো। তাই বিভিন্ন বিস্কুট সামগ্রী, খাদ্য সামগ্রী, আরো বিভিন্ন দ্রব্য সামগ্রীর প্যাকেটে ওদের ফটো দিয়ে ওটা বিক্রি করা হয়। মানুষ যখন বস্তু ইউজ করে ফটো সম্বলিত প্যাকেটটা ধরে নিক্ষেপ করে কোনো নালা অথবা নর্দমায় মিশে যায়, দাঁড়িয়ে কোনো বাচ্চা সেখানে প্রস্তাব করে, প্রস্তাবের দুটোগুলো দিয়ে মুখে পড়ছে অমুক তারকার, আমরা বলছি ও স্টার, আর আমি দেখছি প্রস্তাবের দুটা পড়তেছে ও মুখের গোড়ায়, নায়কের মতো বা অমুক নায়িকার মতো, দোকানে গিয়ে কাপড় খরিদ করতে চায় অমুক বলিউড, হলিউড, টলিউড, ডলিউড বিভিন্ন নাম দেওয়া হয়েছে, ওদের মধ্যে ওই যে কোনো নায়ককে নিজের আইডল বানাতে চায়। অথচ নায়কের কাজ কি? আপনাকে আনন্দ দিয়ে, আপনাকে বিনোদনের দিকে দাওয়াত দিয়ে সে তো কোটি কোটি টাকা রোজগারি করছে বাইরে আর কি। মানুষের আনন্দ উপভোগের আমরা বিরোধী নই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দান ফেরত করার কোনো কিছু প্রতিদিন তোমার কাছে নাও আসে, তাহলে ও আনতাউকা আখাকা আলা ওয়াজহিন সালিম, মুচকি হাসির মাধ্যমে তোমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো, এটাও তোমার জন্য একটা দান। সুতরাং আনন্দ বিনোদন এর আমরা বিরোধী নই, কিন্তু যে আনন্দ, দ্য ম্যান অফ লাইফ আপরাইট হুজ গিল্টলেস হার্ট ইজ ফ্রি ফ্রম ওয়ার্ল্ড ডিসঅনেস্টিস অফ থট অফ ভ্যানিটি, এই শিক্ষা দেওয়া হয়েছে, ওরা এই শিক্ষা দিয়ে গেছেন। হুজ লাইফ ইজ ফুল অফ হার্মলেস জয়েস, যার জীবনে ক্ষতিহীন আনন্দ, ক্ষতিকারক আনন্দ নয়,
এমন আনন্দ যাতে ক্ষতি নেই, এই আনন্দে বলা জীবন যার সেই তো প্রকৃত সুখী। কিন্তু আজকে আমাদের যে সমস্ত আনন্দ আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, এগুলো আমাদের চরিত্র কেড়ে নিচ্ছে, আমাদের জীবনের উদ্দেশ্য থেকে আমাদেরকে বিচ্যুত করছে, আমাদের মসজিদের মঞ্জিলে পৌঁছাতে আমাদেরকে বাধা দিচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের মাধ্যমে বিভিন্ন জায়গায় সতর্কবাণী উল্লেখ করেছেন, আলা সাবধান হয়ে যাও, আলা সতর্ক করে নাও, সতর্কবাণী দিচ্ছেন জীবনের এই লিমিটেড সময়টাকে আজে বাজে কাজে নষ্ট করলে চলবে না। আর না হবে মোর মানব জনম, পাষাণে ভাঙ্গিলে মাতারে পাথরে মাথা, যদি আমরা আশ্রাতে আশ্রাতে শেষ করেও দেই, মানুষ এই পৃথিবীতে পুনরায় আর জন্ম লাভ করব না। সুতরাং এই জন্মটাকেই নিয়ামত আর গনিমত সম্পদ মনে করে এই জীবনের ভিতরে আমাদের কিছু করতে হবে। ম্যাডাম যেমন বলেছেন, ইসলামের বেসিক পিলার হচ্ছে পাঁচটা আর বুনিয়াদী আকীদা হচ্ছে ছটা, এর মধ্যে ইসলামের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে তিনটা জিনিসকে উল্লেখ করেছে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির উপরে বিশ্বাস করা, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিজের আইডল বানানো, আর এর সাথেই দিনে আখেরাত বিলিভ অন দেয়ার জাজমেন্ট যেটাকে বলা হচ্ছে, বলেছেন উনি ওনার ভাষায় কেয়ামতের দিনে বিশ্বাস, এই কেয়ামতের দিনের উপরে যে বিশ্বাস সেই বিশ্বাসই মানুষকে যাবতীয় অন্যায়ের পথ থেকে বিরত রাখতে বাধ্য, মানুষ যাবতীয় অন্যায়ের কাছ থেকে বিরত রাখতে বাধ্য যদি সে দেওয়া জাজমেন্টের উপর তার পুরোপুরি বিশ্বাস হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে মানুষ তার জীবনে অনুপরমাণু পরিমাণ কোনো গুনার কাজ করবে, অন্যায় পাপ কাজ করবে, তাও তার সচক্ষে দেখিতে পাইবে, আর যে অনুপরিমাণ কোন ভালো কাজ করবে সেটাও তার জীবন ডায়েরিতে সে লিপিবদ্ধ হিসাবে দেখিতে পাইবে। এবং লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ সেটাই পাবে যার জন্য সে পরিশ্রম করে মেহনত করে সাধনা এর প্রতি হয়। ইসলামে এই শিক্ষা দেওয়া হয়েছে গুরুত্ব দিয়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আরব ভূখণ্ডে জন্ম লাভ করেছিলেন, তার হাতে ছিল না কোনো শক্তি কোনো সামর্থ্য, তিনি আপনারা জানেন কোনো স্কুল কলেজে একাডেমিক শিক্ষা অনেক নেই, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার কাছে যাই এসেছিল, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, যাই তিনি বলেছেন সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃক প্রদত্ত বাণী ওয়াহী। তাই নবীজি এমনিতে ছিলেন নিরক্ষর, কিন্তু অন্যদিকে তিনি নিজেই বলছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়া আখিরিন, আমাকে আগের এবং পরের যাবতীয় লোকের জ্ঞান দান করা হয়েছে। ইসলামে সেই জ্ঞানের গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন পবিত্র কোরআনের প্রথম শব্দ যেটা পৃথিবীতে এসেছিল, ইকরা তুমি পড়ো, আর ইসলামে জ্ঞানকে বলা হয়েছে আলো, আল ইলমু নূর, জ্ঞান হচ্ছে একটা আলো, আল্লাযি ইউমাইয়িযু বিহি বাইনাল হালাল ওয়াল হারাম, যার মধ্যে বৈধ এবং অবৈধের তারতম্য মানুষ করিতে পারে, ওয়াল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিল, ঠিক এবং অঠিক, সঠিক আর অঠিক কোনটা, সঠিক নয় কোনটা, তার তারতম্য যে জ্ঞান দ্বারা করা হয়, ওয়াল হিদায়াত ওয়াল দালাল, বিভ্রান্তি আর সঠিক পথ প্রাপ্তির তফাৎ যেটা করতে দেওয়া হয় করে দেয়, সেটাই হলো জ্ঞান। অবশ্যই এখানে আমাদের পুঁথিগত যে জ্ঞান এটাও বিদ্যা এটাও শিক্ষা, কিন্তু সেই পুঁথিগত জ্ঞানের যেদিন ইমপ্লিমেন্ট হবে বাস্তব জীবনে প্রায়োগিক জীবনে সেটা হবে নূর, সেটা হবে আলো, সেটাকে বলা হয় প্রকৃত জ্ঞান। এবং এই জ্ঞান দ্বারা মানুষ যেদিন পথ প্রদর্শিত হয়, যেদিন মানুষ তাকে গড়ে তুলে, সকল সেদিন হয় সে গুণী। তো স্কুল কলেজে যেগুলো তোমরা বইতে পড়তেছো এগুলো বিদ্যা কিংবা শিক্ষা, একটু এক ধাপ এগিয়ে গেলে তারপরে হবে সেটা জ্ঞান, আর এই জ্ঞান দ্বারাই আমরা তোমরা একদিন হতে পারি জ্ঞানী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদ্যাকে জ্যোতির সাথে নূর আর আলোর সাথে তুলনা করে ইসলামে শিক্ষা দেওয়া হয়েছে, আল ইলমু নূর ওয়াল জাহলু যুলমাত, মূর্খতাকে অন্ধকার বলা হয়েছে। যাই হোক, তো ম্যাডাম যেমন বলেছেন যে ইসলামে এই বাধ্যবাধকতাটা বেশি, হ্যাঁ ইসলাম অত্যন্ত অনুশীলন ভিত্তিক ধর্ম, আচার আর অনুষ্ঠানকে একমাত্র অবলম্বন হিসাবে ইসলাম দেখতে চায় না। ইসলাম একটা মানুষের রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত একটা মানুষকে প্রকৃত মনুষ্যত্বের পথ দেখাতে চায়,
সেখানে ন্যায়নিষ্ঠা, সততা, সহনশীলতা, মহানুভবতা, পরধর্ম সহিষ্ণুতা, সেখানে নমনীয়তা, সেখানে কুমলতা ইত্যাদি মহৎ গুণ আমরা নবীজির জীবনে দেখতে পাই। পবিত্র কোরআনকে বুঝতে গেলে নবীজিকে দেখতে হবে। পবিত্র কোরআনের জীবন্ত রূপ ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে যত গ্রন্থ পৃথিবীতে রচিত হয়েছে আমার জানার মতো এত অধিক গ্রন্থ কোন মহাপুরুষের উপরে লেখা হয় বলে আমার জানা নেই। মাত্র 23 বছরের নবুয়তের জীবনকে কেন্দ্র করে হাজার হাজার গ্রন্থ শুধু মুসলিমরা লিখেছেন তা নয়, অমুসলিমরাও এদিকে পিছিয়ে নন। ম্যাডাম যেভাবে তার আবেগের কথা তুলে ধরলেন, বহু বছর আগে ভারতের আরেকজন গুরুদত্ত সিং তিনি একটা গ্রন্থ লিখেছিলেন, আমি বাংলাদেশে গিয়ে সেখানে দেখেছি একটা লাইব্রেরিতে, তার বাংলা অনুবাদ করা হয়েছে, হে নবী তোমাকে ভালোবাসি। লেখক কি শুধু মুসলমান নয়, আর গুরুদত্ত সিং তাই তার বইয়ের পাতায় যে নবীর প্রতি যে মহব্বত উজাড় করে দিলেন, আমি নিজে মুসলিম হিসাবে পড়ে আমি অভিভূত, এতটুকু ভাষা আমরা আমাদের কাছে নেই। এক জায়গাতে লিখতেছে, হে নবী তুমি তো দয়ার করুণার সাগর, আমি হয়তো পাপি, তোমার পদচুম্বন করতে পারলাম না জীবনে, আমি সেই পাপ সাগরে হয়তো হাবুডুবু খাবো বিচারের দিনে, কিন্তু তুমি তো দয়ার সাগর, যদিও আমি তোমার কাছে পৌঁছাতে পারলাম না, তাই বলে আমি পাপিকে কি হাত ধরে তুমি ঠেলে টেনে নিবে না সেই বিপদের দিনে, তোমার মতো রহমতুল্লিল আলামিন তাকে থেকে তো অন্তত সেটাই আমার প্রত্যাশা রাখলো তোমার চরণে নিবেদিত। এর আগে জর্জ বার্নার্ড শো বলে গেছেন, ইফ এ ম্যান লাইক মোহাম্মদ ওয়ার টু অ্যাজিউম দ্য ডিক্টেটরশিপ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড ইউ সাকসিড ইন সলভিং ইটস প্রবলেমস ইন এ ওয়ে দ্যাট উড ব্রিং ইটস মাচ নিডেড পিস এন্ড হ্যাপিনেস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সেই মহান নেতা, ন্যায়নিষ্ঠ মহৎ ব্যক্তিত্বের হাতে যদি দুনিয়ার এক না এক তন্ত্র তুলে দেওয়া হয় তাহলে পৃথিবীর প্রয়োজনীয় শান্তি আর সম্প্রীতির উপহার দিতে সক্ষম হবে অল্প সময়ের ভিতরে। তীর্থদূত মাইকেল এইচ হার্ট তার দ্য 100 গ্রন্থে 1 নম্বরে স্থান দিয়েছিলেন হযরত মুহাম্মদ, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল 100 পার্সন নামক গ্রন্থে তিনি 1 নম্বরে নাম দিয়েছেন হযরত মুহাম্মদ। এরপরে মুসা, এরপরে ঈসা আলাইহিম সালাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, তো জেসাস ক্রাইস্টের নাম 1 নম্বরে লিখলেন না কেন? উত্তর দিয়েছিলেন যে প্রায়োগিক জীবনে, মানুষের প্রায়োগিক জীবনে এত ব্যাপক আদর্শ সমন্বিত জীবনই আমার কাছে দ্বিতীয়টা আসেনি, সেটা পেয়েছে হযরত মুহাম্মদের কাছে, তাই বাধ্য হয়ে আমি 1 নম্বরে তার স্থান দিয়েছি। মানে একটা মানুষ রান্না করে গিয়ে ম্যাডাম যেভাবে খাবার কথা বলেছেন আমি আনন্দিত হয়েছি, ওনার এই অনুসন্ধানের পরে আমি ধন্যবাদ জানাই ওনাকে। সত্যি ইসলাম সেই অনুশীলন ভিত্তিক ধর্মের নাম, মানুষকে ঘুমে হয়ে যাওয়া, নিদ্রা যাওয়া, নিদ্রা থেকে উঠা, তার দাম্পত্য জীবন, তার ব্যবসায়িক জীবন, তার চাকরি জীবনের আপনার নিষ্ঠা, তার চাকরি জীবনের নিয়মানুবর্তিতা, তার ব্যবসা বাণিজ্য, তার পারস্পরিক চলাফেরা, তার ছোটদের প্রতি আচরণ, তার বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষক আর গুরুজন আর গুরুজনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন থেকে শুরু করে প্রতিবেশী 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 প্রতিটি কথা অক্ষরে অক্ষরে ইসলাম এক জীবন্ত বিধান হিসাবে আমাদের সামনে তুলে ধরেছে। বন্ধুগণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহান জীবন থেকে এই স্বল্প পরিসরে কতই আর আলোচনা করতে পারবো। হ্যাঁ, তিনটি ব্যাপারে ছোট্ট ছোট্ট কয়েকটি কথা বলে আমি শেষ করবো আজকের এই মুহূর্তে। ম্যাডাম যেমন বলতে চেয়েছেন যে মনুষ্যত্ব সব ধর্মের উদ্দেশ্য ওই এক, আমি সেখানে এসে আমিও বলতে চাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ মানুষ জাতিকে ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। তার আহ্বান ছিল মনুষ্য সভ্যতাকে কেন্দ্র করে, মানুষকেই মুক্তি দেখাতে নিয়ে এসেছিলেন। পবিত্র কোরআনেও যত ন্যায়ের কথা, যত সততার কথা, যত মহৎ আদর্শের কথা এড্রেসিং করা হয়েছে সবটাতেই বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস ওবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, মানব জাতিকে সম্বোধন করা হয়েছে পবিত্র কোরআনে। ইয়া বনি আদম অথবা ইয়া আইয়ুহান নাস, হে আদম সন্তান কিবা হে মানব জাতি, যেমন পোশাকের ক্ষেত্রে একটা কথা পবিত্র কোরআনে এসেছে, ইয়া আইবানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান যুওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সূরা আরাফের 7-8 নম্বর আয়াতে, সূরা আরাফের মধ্যে এখানে বলা হয়েছে আদম সন্তান মানবীয় বৈশিষ্ট্য আমরা পোশাক পরিধান করা, এই জন্য আপনারা দেখবেন দুনিয়ার অন্য কোন জীব পোশাক পরিধান করে না,
তাদের শীত নিবারণের জন্য পোশাকের দরকার হয় না, তাদের গরমের থেকে বাঁচার জন্য কোনো পোশাকের দরকার হয় না, তাদের লজ্জা নিবারণের জন্য পোশাকের দরকার হয় না। তার শারীরিক গঠনের মাধ্যমে স্রষ্টা তার লজ্জার অঙ্গকে ঢেকে রাখার ব্যবস্থা করে দিয়েছে। মানুষই একমাত্র সেই জাতি যাদের পোশাকের প্রয়োজন হয়। পবিত্র কোরআনে তিন ধরনের পোশাকের কথা উল্লেখ করা হয়েছে। একটা হলো ইউয়ারি সাওআতিকুম, তোমাদের লজ্জা নিবারণ করবে পোশাক দ্বারা। সুতরাং লজ্জা ঢেকে রাখা, লজ্জা থেকে নিজেকে রক্ষা করা, লজ্জাঙ্গকে গোপন রাখা, এটা মানবীয় বৈশিষ্ট্য। আর আপনারা জানেন যখন কাপড় পৃথিবীতে আবিষ্কার হয়নি, গাছের পাতা পশুর ছাল দিয়ে মানুষ লজ্জাঙ্গ ঢেকে রাখতো। পবিত্র কোরআনের পরে বলা হচ্ছে ওয়ারিশা, আর তোমাদের আয়েশ আরামের বস্তু, তোমাদের শীতের হাত, শীতের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করা, গরম থেকে নিজেকে রক্ষা করা। তাই শীতের দিনের পোশাক আর গরমের দিনের পোশাক এক নয়। পবিত্র কোরআনে উল্লেখ করা হচ্ছে এটা পোশাকের এক বৈশিষ্ট্য। আর তৃতীয় নম্বর আরেকটা হলো লিবাসুত তাকওয়া, আরেকটা হলো পরহেজগারির পোশাক। এর কিছু অন্যান্য ব্যাখ্যাও আছে, আমি একটাই এখানে বলবো, এটা হলো উত্তম পোশাক, বড়লোকদের, মহৎ লোকদের, মনীষীদের পোশাক। আর পবিত্র কোরআনে বলা হচ্ছে যালিকা ওয়া খায়র লিবাসুত তাকওয়া, যালিকা খায়র, এটাই হলো উত্তম পোশাক। এবারে আসুন ওয়েস্টার্ন কান্ট্রি দিকে একটু যাই, তো ওখানে দেখে দেখবেন, গেলে দেখবেন তাদের হাতে বিজ্ঞানের আবিষ্কারের অভাব নেই, তাদের প্রযুক্তিগত উন্নতির কোনো অভাব নেই, তাদের আপনার সাইন্টিফিক ডেভেলপমেন্ট বলুন আর অন্য ডেভেলপমেন্টের কথা বলুন, এদিকে তারা লাইট ওয়েট, আমাদের থেকে অনেক এগিয়ে। কিন্তু মানবিক বিচারে লজ্জা শরমের কথা যদি ভাবেন, নারী আর পুরুষের চিন্তা যদি করেন, তাহলে দেখবেন ওরা নামে মানুষ, বড় চিকিৎসক, বড় গবেষক হয়েছে সত্যি, কিন্তু ওদের ব্যবহার, ওদের কালচার, ওদের যে নেচার, সেটা মানবতাকে অতিক্রম করে ফেলেছে অনেক দূরে। সেখানে ওদের যে নগ্নতা, অপসংস্কৃতি, অসভ্যতার বর্বরতা তাদেরকে অশান্ত করে তুলেছে। তাই বর্তমানে পৃথিবীর সবচাইতে বেশি মানসিক রোগগ্রস্তদের সংখ্যা আমেরিকায় বেশি। বর্তমানে আমেরিকার জেলে সবচেয়ে বেশি অপরাধী এবং আত্মহত্যাকারীর সংখ্যা ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি। আমেরিকাতে খুব মার্কিন যুক্তরাষ্ট্রে আছে একটা জায়গা, ড্যাক পুল, আমার এক বন্ধু ইঞ্জিনিয়ার সেখানে, তাকে বলেছেন একটা ড্যাক পুল আছে, ওখানে লক্ষ লক্ষ টাকার গাড়ি নিয়ে মানুষ আসে, গাড়ির চাবি গাড়ির উপরে রেখে ঝাঁপ দিয়ে পরে আত্মহত্যা। এবারে ভাই এত প্রযুক্তি, ওদের গড়ায় কিন্তু 70-80, এরপরে ওরা ইচ্ছা মৃত্যু বরণ করে কেন? তাদের কাছে শান্তি নাই, তাদের সভ্যতা, সংস্কৃতি, ধর্মকে সব দলান করে দিয়েছে। আর শুধু বিনোদন, আনন্দ, অবাক স্বাধীনতা, উচ্ছৃঙ্খলতার নাক পাশে আবদ্ধ হয়ে তারা অশান্ত হয়ে গেছে। আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষত, আর আমি বলবো প্রতিটি ধর্মের প্রচারক, ধর্মগুরু আমাদেরকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির পথ দেখাতে চেয়েছেন, দেখিয়ে গেছেন। সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম পবিত্র কোরআন মুখে জীবন্ত কিতাব নিয়ে এবং পবিত্র কোরআনের প্রতিটি বিধি বিধানকে তিনি আমলে রূপায়িত করে তার জীবনে প্রতিফলিত করে এক নিরাপদ জীবন বিধান দিয়ে গেছেন। সেখানে নারীর মর্যাদা সস্তানে স্বীকৃত রয়েছে, পুরুষের মর্যাদা সস্তানে স্বীকৃত রয়েছে। নারী আর পুরুষকে একই চোখে দেখতে নবীজি বাধা দিয়েছেন, নারীকে সম্মান দিয়েছেন মা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, প্রতিবেশী হিসাবে, বাবাকে সম্মান দিয়েছেন বাবা হিসাবে, পুরুষকে সম্মান দিয়েছেন কখনো বাবা, কখনো ভাই, কখনো স্বামী। যথাস্থানে স্বামী আর স্ত্রী উভয়ের মর্যাদা রয়েছে সংসারে, উভয়ের সম্মান রয়েছে। তাই বলে স্বামী আর স্ত্রী দুজন যে বিলকুল এক না, এর ফলে তো মাকে বাবা আর বাবাকে মা দুটাই দেখা যায়, সেটা নয়। কিন্তু আজকে আমরা পশ্চিমী অপসংস্কৃতির শিকার হয়ে দেশের প্রধান বিচারালয়ে গিয়ে সুপ্রিম কোর্টে আমরা মামলা দায়ের করতেছি, আমাদের পরকীয়ার অনুমতি দাও, আমাদের হোমোসেক্সের অনুমতি দাও, এটা কোন দেশের সংস্কৃতি? ভারতবর্ষের মতো মহান দেশ, এটা সেই দেশ যে দেশের কথা বলেছিলেন রবীন্দ্রনাথ, এমন চিত্ত পুণ্য তীর্থে জাগরে দিয়ে এই মহাভারতের মহামানবের সাগরটি এখানে এসে হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সক্ষম দল, পাঠান মুঘল, এক দেহ হলেন, এই তো ভারতীয় পরম্পরা। এখানে সব ধর্ম যুগে যুগে এসেছে এবং ধর্ম দ্বারাই এই দেশ সমৃদ্ধ হয়েছে। আজ যেন আমরা ধর্মকে বাদ দিয়ে এক পশ্চিমী অপসংস্কৃতির কোরআন গাছে আহত হয়ে নিজেদের সভ্যতা সংস্কৃতিকে জলাঞ্জলি দিচ্ছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই দিকে আমাদেরকে সতর্ক করেছেন এবং বলেছেন তোমার জীবনের
প্রতিটি পাপ আর প্রতিটি পুণ্য অবশ্যই ওজন করা হবে। ওয়াইন্না আমাল বানি আদমা ইউজান, আর ইউজান মানুষের প্রতিটি আমলকে মাপা হবে। যদি ভালো কাজ করতে পারেন জীবনে, ভালোর সাথেই শান্তিতে আপনার পুরো জীবন অতিবাহিত হবে। মন্দ কাজ করে যান, তার শাস্তি আপনাকে পেতেই হবে। আর এই ধারণা যত দৃঢ়ভাবে আমাদের মনঃপূত হবে, আমাদের যৌবন আমাদের তারুণ্য সেভাবে আমরা পবিত্রতার ভিতর দিয়ে অতিবাহিত করতে পারব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন এবং বলেছেন খুলুকুন হাসান, উত্তম চরিত্র মানুষের সবচেয়ে দামি গুণ। আর আমাদের চরিত্রকে নিয়ে চিরবিলি দেওয়া হচ্ছে, আমাদের চারিত্রিক অবক্ষয়ের শিকার করে দেওয়া হচ্ছে আমাদেরকে। আমাদের মধ্যে যে শ্রদ্ধা বোধ, যে ন্যায় বোধ, যে নৈতিকতা বোধ, যে মানবতা বোধ, বড়দের প্রতি শ্রদ্ধা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, অন্যের প্রতি ভালোবাসা, যে পাপহীন আনন্দ করার কথা ছিল, আজ এগুলোকে পরিষ্কার করা হচ্ছে। কিন্তু করছে কারা? যারা শুধু নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। এই দিকে আমি বলবো আমার ছাত্রছাত্রী বৃন্দ, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি দেখেছি স্বামী স্বরূপানন্দজি বলেছেন, বন্ধু তুমি কতখানি হিন্দু, কতখানি মুসলিম, কতখানি খ্রিস্টান আমি সেটা দেখতে চাই না, আমি দেখবো তুমি কতখানি মানুষ। সুতরাং সেই ক্ষেত্রে আমরা মনুষ্যত্ব রক্ষার জন্য, বিশেষ করে ভারতবাসী, আমরা এই বিশ্ব ধর্মের দেশ ভারতবর্ষ, এখানে ধর্মীয় সংস্কৃতি সভ্যতা তিক্তদ্রুপ আমাদের ভারতীয় সংস্কৃতি ভারতীয় সভ্যতা যুগ যুগ ধরে এক আদর্শ স্থান দখল করে আসছে। আজ আমরা পশ্চিমীদের অপসংস্কৃতির পরাল গাছে কত বিক্ষত হয়, যাতে আমাদের সংস্কৃতিকে হারিয়ে না যাই, এই জন্য আমাদের প্রয়োজন এ ধরনের মিলাদুন্নবী, সিরাতুন্নবী মাহফিলের প্রয়োজন, ধর্মীয় অনুষ্ঠানের প্রয়োজন, যেখানে আমরা আমাদের মনীষীদেরকে অনুসরণ করতে পারি। আর কবি বলেছেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন পথস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে সেই অভিযুক্ত যা করে আমরা অপবরণীয়। বড়কে অনুসরণ না করলে জীবনে বড় হওয়া যায় না। আর আমাদের ছেলেমেয়েরা দুর্ভাগ্য বলত শুধু গান বাজনা যারা করে দুনিয়াতে ডান্স করে এদেরকেই অনুসরণ করতে চায়, কিন্তু জীবনে শান্তি মুক্তি আর সফলতা পেতে হলে বড়লোকদের ধর্মীয় মহাপুরুষদের অনুসরণ আমাদের করতেই হবে, এর বাইরে আমাদের উপায় নাই। নবীজি বড় গুরুত্ব দিয়ে বলেছেন, সত্য কথা বলা, মিথ্যা বলা যাবতীয় পাপ কাজের মা, যাবতীয় অন্যায়ের শুরুয়াত মিথ্যা কথা বলা দিয়ে। নবীজির এই বাণীটাকে যদি আমরা প্র্যাকটিস করতে পারি যে জীবনের মধ্যে মিথ্যা কথা বলবো না, তাহলে অগণিত গুণের অধিকারী আমরা জীবনে হতে পারবো। কিন্তু আজকে মিথ্যা বলা তো ফ্যাশনে পরিণত হয়ে গেছে। নবীজি বলেছেন, হিংসাকে ত্যাগ করতে হবে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না, মানুষের হিংসা তার যাবতীয় ন্যায় কাজকে ধ্বংস করে। আর আমাদের হিংসা ছাড়া উপায় নাই, কি ব্যবসার কথা বলুন, সমাজে কোষবাটের কথা বলুন, বাড়িতে বলুন আর পাড়ায় মহল্লায় বলুন, শুধু হিংসা আর বিদ্বেষ এটা আমাদের ত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, হে আল্লাহর বান্দা কোন ভাইয়ে ভাইয়ের মতো সংসার জীবন অতিবাহিত করো। তার মানে তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার আরেক ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ করো যেটা তোমার নিজের জন্য পছন্দ করো। আমরা কিন্তু সেইখানে ব্যতিক্রম, আমরা চাই আমার বোনটার সম্মান রক্ষা হোক, আমি ইজ্জত আর সম্মান নিয়ে পৃথিবীতে থাকি, আর অন্যের বোন মায়ের ইজ্জত নষ্ট হোক, এই যাদের মন তারা নবীর কথা মতো প্রকৃত মুসলমান হতে পারে না। শেষ দিকে এসে বলি, ম্যাডাম যেমন বলেছেন সব ধর্মের মূল মন্ত্র এক, সেখানে আমিও বলি ধার্মিকে ধার্মিকে কোনদিন সংগ্রাম হয়নি, ব্যবধান হয়েছে, সংঘর্ষ হয়েছে কখন, যখন রাজনীতিকরা ধর্মকে নিয়ে ব্যবসা আরম্ভ করে দিল, বা রাজনীতিকরা যখন ধর্মকে ব্যবহার করতে চায় গদির দখলের কারণে, সেখানে এসে সংঘর্ষ আসে ধর্মে ধর্মে। আর দুর্ভাগ্য আজকে যেন কিছু রাজনীতিকদের মুখে ধর্মের গুলি বেশি আওড়াতে আমরা শুনি, সেটা আমাদের বিশ্বাস অভাব হয়ে যায়। এটা কেমন হয় ভাই, যাদের মূল টার্গেট গদিতে যাওয়া, তারা আবার ধর্ম নিয়ে এত চিন্তা কি করে? ধার্মিকের কাছ থেকে আপনি ধর্মের ব্যাখ্যা আনবেন, যিনি সংসারের বহু স্যাক্রিফাইস করে, বহু পাপকে ত্যাগ করে, নিজেকে মহৎ করে ধর্মের দায়িত্বে, ধর্মের গুরু হওয়ার দায়িত্বে আসেন, আমরা তো ধর্মের ব্যাখ্যা তার কাছ থেকে জানবো। এ সেখানে আমার কথা বলুন আর অন্যের কথা বলুন, একই কথা। তো রাজনীতিকরা যখন ধর্মকে নিয়ে ব্যবসা আরম্ভ করলো, সেখানে সংঘর্ষ আমরা দেখতে পাই, নতুবা ধর্মে ধর্মে কোনো সংঘর্ষ হওয়ার কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যুগ যুগে আমরা বিভিন্ন অমুসলিমদের মুখে তার জীবনের আদর্শে আপ্লুত হয়ে লেখনী কিংবা বক্তৃতা আমরা পেয়েছি। হ্যাঁ, যখনই কারো স্বার্থে ব্যাঘাত করে, যখন কারো ঝেদ কিংবা কারো আদাওয়াত এসে যায়, তখন সে বিরুদ্ধে কথা বলতে দ্বিধা বোধ করে না। এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী দিয়ে নবীজির কাছে কিছু লোক আসছিলেন মুনাজারা বিতর্ক করতে, হঠাৎ করে ঠিক করা লোক দিল পাঁচজন, একজন দুচককে দুঃখ পেল, রাস্তায় গালি দিল যে ওই লোকটার কাছে যাওয়ার পথে আমি আঘাত পেলাম। সঙ্গে সঙ্গে তার বড় ভাই বলছে, না না তুই ওই ওকে গালি দিবি না, উনি তো মহৎ লোক, উনি সঠিক শখসিয়ত, উনি মহাপুরুষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট ভাই বললো, আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তাহলে ওনার বিরুদ্ধে বিতর্ক করতে তুমি যাচ্ছ কেন? তুমি তো আমাকে ওনার বিরুদ্ধে বিতর্কতায় নিয়ে যাচ্ছ। বলে ও, এটা তো অন্য কারণ, আমার পেছনে যে জনসমর্থন এগুলো সব নষ্ট হয়ে ওনার পেছনে চলে যাবে, আমার রাজত্ব মাঠে মারা খাবে, এই জন্য বিতর্কে যাচ্ছে। কিন্তু মানুষ যদি হক, এখান থেকে আমরা শিখতে পেলাম যে অনেক লোক তার রাজনৈতিক স্বার্থে কিংবা তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছে কিংবা জেদের বশীভূত হয়ে স্বার্থ বিঘ্নিত হওয়ার কারণে বিরোধিতা করেছে, কিন্তু যারা সত্য সন্ধানে অনুসন্ধিত কিছু মানুষ তারা সত্যকে অনুসরণ করতে চায়। এই এক দু মিনিটের ভিতরে আমার কথা শেষ করবো, দিন ছোট এখানেই বলতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহৎ গুণগুলোর আহ্বান আমাদেরকে করেছেন, আমরা ছাত্রছাত্রী আর আমি এখানে বলতে চাই, তোমাদের জীবনে কোনো কলঙ্ক নেই, কোনো দাগ নেই, কোনো কালিমা নেই, তোমরা বিস্তার মতো এখন জীবনকে এইভাবে গড়ে তুলো যাতে তোমাদের জীবনে তোমাদের চরিত্রে কোনো আঘাত না আসে, কোনো কলঙ্ক না আসে। জীবনে একবার কলঙ্ক এসে গেলে ধুয়ে মুছে কাপড়ের দাগ সরানো যায়, কিন্তু চরিত্রে কোনো কালিমা কিংবা কোনো দাগ কিংবা কোনো দোষ এসে গেলে সেটা দূর করা অনেক কঠিন। দ্বিতীয় কথা মনে রাখবে, তোমরা গুণী হতে হলে সারা জীবন ধরে প্র্যাকটিস করতে হয়, আর দোষী হতে হলে এক সেকেন্ডের প্রয়োজন। এক সেকেন্ডে দোষী হওয়া যায়, নষ্ট হতে হলে একদিনের প্রয়োজন, এক ঘন্টার প্রয়োজন, কিন্তু ভালো লোক হতে হলে, গুণের অধিকারী হতে হলে সারা জীবন ধরে সংগ্রাম করতে হয়। এরপরে আপনি ভালো হয়ে গুণী হয়ে মরবেন, মানুষের প্রশংসার কুড়াতে পারবেন, সেই ধন্য নরকুলে লুকে যারে নাহি বলে মনের মন্দিরে সদা শিবের সর্বজন। এবং সেটা তখনই হবে গোটা জীবন ধরে যারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে, কুপ্রবৃত্তি দমনের জন্য সংগ্রাম করে, নিজের কুকর্মকে দমিয়ে রেখে সৎ কর্ম দিয়ে জীবনকে সুন্দর করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত গুণের জন্য গুরুত্ব দিয়েছেন, নমনীয়তা, কোমলতা, সহিষ্ণুতা ইত্যাদি নবীজির জীবনের বেসিক গুণ ছিল। আলাইকে বিযিফকি আয়েশা, তার সহধর্মিনী আয়েশাকে বলতেন, আলাইকে বিযিফকি আয়েশা, ফাইন্নাহু লাম ইয়াকুন ফি শাইইন ইল্লা যানাহু ওয়ালা নুযিআ মিন শাইইন ইল্লা শানুহু। আয়েশা, জীবনে নমনীয়তা অবলম্বন করো, তোমার চরিত্রে কোমলতা আনো, মনে রেখো যে মানুষটা নমন, সহিষ্ণুতা আর নরমী, সেই জীবনে ধন্য হয়, সেই জীবনে প্রশংসা প্রাপ্ত হয়। আর যে মানুষটা জীবনে কঠোরতা কঠোরপন্থা অবলম্বন করে সেই বেইজ্জতা লাঞ্ছিত হয়। সুতরাং আমরা আমাদের মেজাজের মধ্যে আমাদের রুষ্টতা দূর করতে হবে, নমনীয়তা আনতে হবে, সহিষ্ণুতা আনতে হবে, দয়া ভালোবাসা মহব্বত করুণা দিয়ে যে জয় সেটাই হয় প্রকৃত জয়। সুতরাং কবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই কবিতার মাধ্যমে আমার কথা শেষ করব, নবীজির কথা বলতেছেন, ফকিরুন কামাল যা যাইবুন কামাওয়া ইতিমুন কওয়ালি গুলামুন কামাওলা ও নবিয়ুন তিরহমত লাগপানে ওয়ালা মুরাদে গরীবুন কিবর লানে ওয়ালা। তিনি রহমত উপাধিতে ভূষিত, গরিব দুঃখী মানুষের মনের আশা পূরণের জন্যই নিবেদিত সত্তা। ফকিরুন কামাল যা যাইবুন কামাওয়া ইতিমুন কওয়ালি গুলামুন কামাওলা, গরিব দুঃখী অসহায় সম্বলহীন মানুষের তিনি আশ্রয়, তিনি মদতদাতা, তিনি সাহায্যকারী, তিনি সম্বলের ব্যবস্থা করে দেন। আজকে এই গুণগুলো যদি আমরা জীবনে অবলম্বন করতে পারি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন যেহেতু নয়, শুধু জীব জন্তু জানোয়ার উদ্ভিদ জগৎ পর্যন্ত আমাদের কাছ থেকে উপকৃত হবে। নবীজি আমাদেরকে সে ধরনের উন্মত করতে চেয়েছিলেন, তাই আমাদের অধ্যয়নে আমাদের পড়াশোনার টেবিলে যাতে নবীজির একটা সিরত গ্রন্থ, একটা জীবনী গ্রন্থ রাখতে পারি। আমি ভারতবাসী হিসাবে বলবো, এখানে আরো ধর্মীয় বড় বড় পুরুষ আছেন অনেক, আমার আমার ঘর তো ইসলামী পুস্তকাদিতে ভর্তি, তারপরে ম্যাডাম আমার ঘরে রয়েছে ভগবদ্গীতা উপনিষদ, আমার ঘরে রয়েছে আরো চারটি হিন্দু ধর্মের গ্রন্থ, যেগুলো খালিস হিন্দুত্বে ভরা, শ্রীমৎ ভগবদ্গীতা বিশাল একটা গ্রন্থ, এই গুটা এখানে সংস্কৃত সুখগুলো আছে, কাছে নিচে তার বাংলা ব্যাহিত আছে, উপনিষদ আমার ঘরে আছে, গীতার একটা সংস্করণ আমার ঘরে আছে, যদিও সবসময় আমার পড়ার সময় পাই না,
প্রয়োজনে সেগুলো হাত দেয়। তো বলতেছি এজন্যই যে আমাদের পুস্তকে বিজ্ঞান ভূগোল ইতিহাস সাহিত্য অঙ্ক জ্যামিতির পরেও বড়লোকদের মনীষীদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ যাতে দু একটা থাকে, তাহলে আমরা জীবনের মূল মকসুদটাকেও উপলব্ধি করতে পারবো, তাহলে আমাদের জীবন জনম যৌবন সব কিছু সার্থক হবে। এই আহ্বানটুকু রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদের